السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমার বেশ কয়েকটা চ্যানেলের বেশ কিছু তরুণ ও যুবকদের রিকোয়েস্টে আজ অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমার আপনারা বুঝেই গেছেন যে আমি কোন বিষয়টি নিয়ে কথা বলবো, কেননা যুবকদের প্রসঙ্গটা যখন এনেছি আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আমি যৌন রোগ নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আমার আজ আমি অত্যন্ত কঠিন একটা যৌন রোগ নিয়ে কথা বলবো, যে বিষয়টি সম্পর্কে মূলত আমার এই তরুণেরা যুবকেরা বারবারই আমাকে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করে থাকেন। আর এসব কারণেই কিন্তু আমার প্রত্যেকটা চ্যানেলে যৌন রোগ নিয়ে অনেকগুলো ভিডিও হওয়া সত্ত্বেও আবারও আমি এই বিষয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার উপায়ও নেই, আমার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে এত বেশি যুবকের ভিড় লেগে আছে এবং তারা কিন্তু সবাই সবসময় প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করে যাচ্ছেন যে স্যার, আমার লিঙ্গ উত্থান হয় না, আমার দ্রুত বীর্যপাত হয়ে যায়। কোনো কোনো যুবক এভাবে বলতেছেন যে স্যার, গার্ডিয়ান বিবাহ করাতে চায় কিন্তু আমি আদৌ বিবাহ করতে চাই না। যদি জিজ্ঞেস করি কেন করতে চাও না, তখন কিন্তু স্রেফ জানিয়ে দেয় যে আমার লিঙ্গ উত্থান হয় না। আমি বিভিন্ন সময় পর মেয়েদের কাছে গিয়ে দেখেছি যে আমার লিঙ্গ আসলে উত্থান হয় না। তো বন্ধুরা, আমার এই লিঙ্গ উত্থানজনিত সমস্যা এটা আসলেই একটা কঠিন সমস্যা। এটা যেরকম তরুণের হতে পারে, যুবকের হতে পারে, বিবাহিত লোকের হতে পারে, আবার কিন্তু যারা অবিবাহিত তাদেরও এটা হতে পারে। তো বন্ধুরা, আমার যে কারণে এই জিনিসটি হয়, আমাদের দেহের ভিতরে একটা হরমোন আছে যেটা আপনারা সবাই জানেন, নারী দেহ এবং পুরুষ দেহ সবার মধ্যে এই হরমোনটা থাকে, যার নামটা হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের আধিক্য এবং টেস্টোস্টেরনের ঘাটতির কারণে কিন্তু এই লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা হয়। কেননা যে কোনো ভালো ডাক্তারের কাছে যদি আপনি ভালোভাবে জিজ্ঞেস করেন যে আমাদের লিঙ্গটা উত্থান কেন হয় আর কেন হয় না, তারা কিন্তু একটা কথা বলবে যে এই লিঙ্গের ভিতরে কোনো হাড্ডি নেই যে এটা শক্ত হয়ে যাবে মুহূর্তের ভিতরে একটা হাড্ডির কারণে। মূলত এই লিঙ্গটা হচ্ছে একটা মাংসপিণ্ড এবং তার মধ্যে রয়েছে অনেকগুলো শিরা আর উপশিরা। এই শিরা উপশিরার মধ্যে যখন কোনো উত্তেজনামূলক কোনো কিছু দেখার কারণে, কোনো উত্তেজনা দেহের ভিতরে ফিল করার কারণে যখন তার মধ্যে রক্ত সঞ্চারিত হয়, এই লিঙ্গের ভেতরে থাকা শিরা উপশিরার মধ্যে যখন রক্ত চলাচলটা বাড়ে বা এটা সঞ্চালন হয় সঠিকভাবে, তখন কিন্তু লিঙ্গ শক্ত হয়, এছাড়া কিন্তু লিঙ্গ শক্ত হয় না। তো বন্ধুরা, আমার এই টেস্টোস্টেরনের ঘাটতিটা যখন শুরু হয়ে যায়, যে কোনো কারণে সেটা হতে পারে, আপনার IBS আছে সে কারণে হতে পারে, আপনার ঘন ঘন স্বপ্নদোষ হয় সে কারণে হতে পারে, আপনি অনেক বেশি হস্তমৈথুন করেছেন সে কারণে হতে পারে, আপনার দেহের মধ্যে কিছু জটিল রোগ বাসা বেঁধেছে সে কারণে হতে পারে, নানা কারণে এই টেস্টোস্টেরনটা কমে যেতে পারে। তো বন্ধুরা, আমার এই টেস্টোস্টেরন কিভাবে বাড়াবেন এই বিষয়ের উপর আমার অনেকগুলো ভিডিও আছে। আপনাদের মধ্যে যারা আমার মূল চ্যানেল সাইফুল টিভিটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে ওই সাইফুল টিভির মধ্যে যৌনরোগ থেকে মুক্তি নামে একটা প্লে লিস্ট আছে এবং সেখানে প্রায় 30 থেকে 35টা ভিডিও পাবেন কিভাবে দেহের টেস্টোস্টেরন বাড়ানো যায়, কিভাবে লিঙ্গটাকে শক্ত করা যায় ইত্যাদি বিষয়ের উপরে। তো বন্ধুরা, আমার আজকে সেদিকে যাব না। আজকে যেসব তরুণেরা বলেছেন যে কোনোভাবেই তাদের লিঙ্গটা শক্ত হয় না, এমন কোনো মালিশ যে মালিশের মাধ্যমে আসলে লিঙ্গটাকে শক্ত করা যায়। একটা কথা আমি আলোচনার শুরুতেই বলে নেই, অনেক ভিডিওর মধ্যে আমি বলেছি যে কোনো মালিশ কোনো তেলের আসলে শক্তি নেই যে আপনার লিঙ্গটাকে শক্ত করে। মূলতই কিন্তু কোনো মালিশ কিন্তু উপর থেকে লিঙ্গটাকে শক্ত করতে পারে না। হ্যাঁ, তবে যে সমস্ত তৈল, যে সমস্ত মালিশ আপনার লিঙ্গের ভেতরটার মধ্যে রক্ত সঞ্চালনটা বাড়াতে পারে, সেই মালিশটার কিন্তু একটা কার্যকারিতা থেকে যায়। অর্থাৎ যে কোনো উপায়ে যদি আপনার লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালন বাড়াতে পারেন, সেটা মালিশ হোক তেল হোক, তখন কিন্তু আপনার লিঙ্গ শক্ত হবে। তো বন্ধুরা, আমার আজকে অত্যন্ত চমৎকার একটা মালিশ নিয়ে আমি কথা বলবো। এই মালিশটার কথা আপনারা অবশ্যই অন্য কোনো ভিডিওর মধ্যে দেখেছেন। যুগ যুগ ধরে এই মালিশটা কিন্তু বিভিন্ন কবিরাজগণ দিয়ে আসছেন এবং বিভিন্ন দামি আয়ুর্বেদিক কিতাবের মধ্যে এই গাছটির কথা রয়েছে এবং এই লতাটির কথা রয়েছে, এই মালিশটার কথা রয়েছে। তো বন্ধুরা, আমার আপনারা এটা অনেকে অনেক নামে চিনতে পারেন, আমরা আমাদের বরিশালের ভাষায় বলি এটাকে শূন্য লতা, অর্থাৎ এটা শূন্যে হয়ে থাকে
যে কারণে আমরা বলি এটাকে শূন্যলতা। কিছু কিছু কিতাবের মধ্যে এটাকে স্বর্ণলতা বলা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটার বিভিন্ন নাম থাকতে পারে, আপনারা কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দেবেন যাতে করে সবাই চিনতে পারে। আমি এখানে ছবি দিয়ে দিব যাতে করে আপনারা এই শূন্যলতা অথবা স্বর্ণলতা যে নামেই আমি বলছি না কেন এটা যদি আপনি না চিনে থাকেন ছবিটা দেখে যাতে আপনারা এটা চিনতে পারেন। তো বন্ধুরা আমার এই শূন্যলতাটাকে কিন্তু আপনি নিজেই একটা নির্দিষ্ট নিয়মে তুলে এনে এটার মাধ্যমে কিন্তু একটা মালিশ তৈরি করে সেটা যদি আপনি আপনার লিঙ্গে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার লিঙ্গটা শক্ত করা সম্ভব। কেননা এই শূন্যলতার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা আপনার লিঙ্গের ভেতরে রক্ত সঞ্চালনটা বাড়ায়, অর্থাৎ এই লিঙ্গের মধ্যে একটা উত্তাপ তৈরি করে দেয়, যে কারণে এই লিঙ্গের ভেতরে শিরা উপশিরাগুলো সতেজ হয় এবং সেখানে রক্ত সঞ্চালনটা হয়, যে কারণে লিঙ্গটা শক্ত হয় বা সময় মতো দাঁড়িয়ে যায়। আমি এখানে একটা বিষয় আপনাদের অবশ্যই সতর্ক করতে চাই। অনেক কবিরাজ বলে থাকে যে শূন্যলতা যে নিয়মে তুলতে হয় সেই নিয়মে আপনারা তুলতে পারবেন না, আমার কাছ থেকে শূন্যলতার পেস্ট নিয়ে যান এরপরে আপনি লিঙ্গে মালিশ করেন তাহলে আপনি সুস্থ হবেন, নিজে নিজে শূন্যলতা তুলে নিলে আপনি সুস্থ হতে পারবেন না। বন্ধুরা আমার আমি এই বিষয়ে অনেক গবেষণা করেছি বিধায় আপনাকে বলছি, আপনি যে হন হিন্দু মুসলিম খ্রিস্টান যে হন না কেন আপনি আমি যে নিয়মটা বলবো এই নিয়মে শূন্যলতা তুলে এনে আপনার লিঙ্গে আপনি মালিশ করেন আপনার লিঙ্গ দাঁড়াবে, আপনার লিঙ্গ শক্ত হবে। কোনো কবিরাজকে অহেতুক টাকা পয়সা দিয়ে আপনার টাকাগুলো নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি আমার জীবনে বহু মানুষকে এই শূন্যলতা দিয়েছি, ফিসাবিলিল্লাহ দিয়েছি, এখনও কোনো একটা লতা পাতা ভেষজ আমি পেলে আমি কিন্তু সেটা নিজের টাকা কিনে মানুষকে আলহামদুলিল্লাহ ফিসাবিলিল্লাহ বিতরণ করি, যে কারণে হাজারো মানুষের ভিড় আমার কাছে লেগে থাকে। আমি আমার মোবাইল নাম্বার কাউকে দেই না, আমার অ্যাড্রেসটা পর্যন্ত আমি হাইড করে রেখেছি শুধু মানুষের ভিড় আনানোর জন্য। তো আমি শুধু আপনাদেরকে বলবো যে অহেতুক মানুষের কাছে গিয়ে গিয়ে প্রতারিত হবেন না, একটু মেধা খাটিয়ে যে মানুষগুলো সৎ ভালো তাদের কাছে যান এবং সৎভাবে কিছু ভালো ঔষধ খান, ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যেহেতু আমি কোনো ঔষধ বিক্রি করি না, আমার কোনো ফার্মেসি দিয়ে আপনাদেরকে সেই ফার্মেসি থেকে ঔষধ নেয়ার জন্য আপনাদেরকে উৎসাহিত করি না, আমার মোবাইল নাম্বারটা নেয়ার জন্য আপনাদেরকে বলি না, সেহেতু আপনাদেরকে বলবো আমার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে যে জিনিসগুলো আমি দিয়েছি ন্যাচারাল খাবারগুলোর কথা বলেছি এগুলো আপনারা ইনশাআল্লাহ খান, আপনারা সুস্থ হয়ে যাবেন, অহেতুক প্রতারিত হবেন না। তো বন্ধুরা আমার আসল কথায় ফিরে যাই, শূন্যলতা বা স্বর্ণলতাটা আপনারা ছবি দেখলেই চিনতে পারবেন। বিভিন্ন গাছের মধ্যে অনেক সময় একটা বড়ই গাছের মধ্যে অনেক সময় আমাদের দেশে একটা গাছ আছে কাফলা গাছ বলে, এই কাফিলা গাছের মধ্যে হয়, বিভিন্ন গাছের মধ্যে এটা একদম কোনো শিকড় ছাড়াই লতার মতো বেয়ে চলে, এটাকে আমরা বলি শূন্যলতা, অনেকে বলেন স্বর্ণলতা। আপনাকে যে কাজটি করতে হবে কোনো একটা মঙ্গলবারে অথবা কোনো একটা শনিবারে, আমি আবারও বলছি কোনো একটা মঙ্গলবারে অথবা কোনো একটা শনিবারে সকালবেলা একদম বাসি পেটে, আমি আবারও বলছি সকালে উঠে আপনি দাঁত ব্রাশ করার পরে আপনি এক গ্লাস পানিও খাবেন না, সকালবেলা আপনার কাজটা আপনি করবেন, কারো দ্বারা এটা করাবেন না, নিজের জন্য নিজে তুলে আনবেন সকালবেলা খালি পেটে সূর্যোদয়ের সময় শনিবার বা মঙ্গলবারে, আমি আবারও বলছি খালি পেটে সূর্যোদয়ের সময় শনিবারে বা মঙ্গলবারে এই শূন্যলতার গাছ থেকে আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আপনি এক মুঠো এই শূন্যলতা তুলে আনবেন। তো বন্ধুরা আমার এক মুঠোতে আপনার যা হবে তাতেই কিন্তু আপনার পেশটা হয়ে যাবে। এভাবে যদি আপনাকে আবারও তুলতে হয় তাহলে আবারও কোনো শনিবার বা মঙ্গলবার বেছে নেবেন এবং যে পদ্ধতি বলেছি সূর্যোদয়ের সময় খালি পেটে এই জিনিসটি তুলতে হবে বিসমিল্লাহ বলে। অনেক হিন্দু ভাইরা তাদের হরি নাম নেন, অসুবিধা নেই, সেটা তাদের বিষয়, কালীমায়ের নাম নেন সেটা তাদের বিষয়, আমি যে কিতাব থেকে বলতেছি সেখানে বিসমিল্লাই আছে, আপনারা বিসমিল্লার সাথে এটাকে তুলে আনবেন। আনার পরে যে কাজটি করবেন সেটাকে পাটায় পিষে একটা পেস্ট তৈরি করে নেবেন এবং সেখানে আপনি 1 থেকে 2 চা চামচ খাঁটি মধু, আমি আবারও বলছি লিঙ্গ জিনিসটা খুবই স্পর্শকাতর, আপনি সেখানে একদম খাঁটি মধুটা মিক্স করে এরপরে পেস্টটাকে সুন্দর করে তৈরি করে নেবেন। এই পেস্টটাকে আপনি রাত্রিবেলাতে আপনার লিঙ্গের উপরে সুন্দর করে আপনি লাগিয়ে দিয়ে একটা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে রেখে সকালবেলা এই লিঙ্গটাকে আপনি ধুয়ে ফেলবেন। তো বন্ধুরা আমার এভাবে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আপনার লিঙ্গ শক্ত হবে। এটা অত্যন্ত পরীক্ষিত লিঙ্গ শক্ত হওয়ার, লিঙ্গ মোটাতাজা হওয়ার একটা অন্য রকম একটা ঔষধ যেটা যুগে যুগে বিভিন্ন কবিরাজরা দিয়েছেন, তবে বর্তমানকালে কিন্তু আপনি কোনো
কবিরাজের কাছে গেলি এটা দিয়ে দিবে না, তারা বলবে যে আমাকে হাজারখানেক টাকা দাও, তারপরে তোমাকে আমি পেস্টটা তৈরি করে দিব, তুমি নিজে নিজে তৈরি করলে কাজ হবে না। আমি যে নিয়মটা বললাম এই নিয়মে আপনারা এটা তৈরি করে লিঙ্গে সুন্দর করে মাসাজ করেন, আপনি তুলবেন শনিবার বা মঙ্গলবার, কিন্তু পেস্টটা আপনি যেদিন খুশি করতে পারেন তাজা অবস্থায় করাটাই বেটার। রাত্রিবেলাতে করে এরপরে সুন্দরভাবে আপনি সেটাকে পেঁচিয়ে রেখে সকালবেলাতে আপনি এই লিঙ্গটাকে সুন্দর করে ধুয়ে ফেলবেন। সবথেকে ভালো হয় আপনি যদি একাধারে 7 দিন করেন এবং এই 7 দিনের মধ্যে যদি আপনি সহবাস না করেন সেটা সবথেকে বেটার হয়। তবে যদি আপনি সহবাস করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, যেদিন আপনি সহবাস করবেন সেদিন আপনি সকালবেলাতে এটাকে সুন্দর করে আপনার লিঙ্গে পেঁচিয়ে রাখেন, সন্ধ্যাবেলাতে এটাকে ধুয়ে ফেলেন, এরপরে রাত্রিবেলাতে আপনি সহবাসে যান। অনেক কবিরাজি কিন্তু বলে থাকে যে সহবাস করা যাবে না, আসলে সহবাস করে দেখ কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আমার আসলেই এটি অত্যন্ত কার্যকরী বিধায় আমি আপনাদের সামনে দিলাম। তো বন্ধুরা আমার এই শূন্য লতার যে পদ্ধতিটা বললাম, যেটাকে পেস্ট করে খাঁটি মধু মিক্স করে এরপরে পেস্টটা তৈরি করে আপনার লিঙ্গে মাখেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এর দ্বারা আপনি উপকৃত হবেন। বন্ধুরা আমার যদি উপকৃত হন অবশ্যই আমাকে দোয়া করতে ভুলবেন না, বিনা পয়সায় খেদমত করে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া